মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তাছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত, তোমরা যা সহ্য করতে পারো তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনি এই তোমাদের রক্ষা পাওয়ার পথ করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি সানন্দে আরো বেশি গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই কারণে খ্রিস্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায় অপমানে, অনটনে, ক্লেশ ভোগ ও কষ্ট সংকটে আনন্দ করি। কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান। কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, ভালোবাসা ও সুবুদ্ধি। তোমরা মহা উল্লসিত হয়ে চলেছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের কষ্ট দুঃখ ভোগ করতে হচ্ছে। এগুলি এই জন্যই আসে, যেন যে স্বর্ণ আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়, তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস যেন অকৃত্রিম প্রমাণিত হয় এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সম্মানজনক হয়ে প্রত্যক্ষ হয়। কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ তোমরা জানাও। এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি খ্রিস্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে। তুমি সর্বান্তকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অপরাধ করে, তাহলে যাও, যখন তোমরা দুজন থাকবে তার দোষ তাকে দেখিয়ে দাও। যদি সে তোমার কথা শোনে, তাহলে তুমি তোমার ভাইকে জয় করলে। কিন্তু সে যদি কথা না শোনে, তাহলে আরো দুই একজনকে সঙ্গে নিয়ে যাও, যেন দুই কি তিন সাক্ষীর দ্বারা সমস্ত বিষয় নিষ্পন্ন হয়। যদি সে তাদের কথাও শুনতে না চায়, তাহলে মণ্ডলীকে তোমরা বলো। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে পরজাতীয় বা কর আদায়কারীদের সঙ্গে তুমি যেরকম ব্যবহার করো, তার সঙ্গে তেমনই করো। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যা কিছু পৃথিবীতে বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হবে, আর পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হবে। আবার আমি সত্যি বলছি, তোমাদের মধ্যে দুইজন এই পৃথিবীতে একমত হয়ে যা কিছু চাইবে, আমার স্বর্গস্থ পিতা তোমাদের জন্য
তাই করবেন। কারণ যেখানে দুই কিংবা তিনজন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত। যিনি আমাকে শক্তি দান করেন, তার মধ্যে আমি সব কিছুই করতে পারি। সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে। চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, কড়া নাড়ো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। কারণ যে চায় সে গ্রহণ করে, যে খোঁজ করে সে সন্ধান পায়, আর যে কড়া নাড়ে তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। তোমাদের মধ্যে কে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরো কত না কিছু উৎকৃষ্ট সব উপহার নিশ্চিত রূপে দান করবেন। ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি এই বলছি, কেউ যদি এই পর্বতটিকে বলে যাও উপরে গিয়ে সমুদ্রে পড়ো, কিন্তু তার মনে কোনো সন্দেহ পোষণ না করে, বিশ্বাস করে যে সে যা বলেছে তা ঘটবে, তার জন্য সেই রকমই করা হবে। সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ, তোমাদের জন্য সেই রকমই হবে। আমরা যদি আমাদের পাপগুলি স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে অশুচি শুদ্ধ করবেন। কারণ ঈশ্বর জগৎ কি এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। গড ব্লেস ইউ।